আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আবার একটি নতুন অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সঞ্জিদা খানম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীরা, এ বিগত ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের আরেকটি ক্লাস নিব এই অধ্যায়ের উপরে। এবং গত ক্লাসে আমরা পাইকারি ব্যবসা কি এবং পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা খুচরা ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মধ্যস্থ ব্যবসায়ী নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন যেমন আমরা পাইকারি ব্যবসা সম্পর্কে জেনেছি, আবার খুচরা ব্যবসা সম্পর্কেও কিন্তু আমরা কিছুটা ধারণা পেয়েছি। তবে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তো খুচরা ব্যবসায় এখানে বলতে কি বোঝায় সেটা আগে আলোচনা করছি। যে খুচরা ব্যবসায় বলতে সেই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝায় যারা উৎপাদনকারী বা অন্য যে কোনো উৎস থেকে পণ্যদ্রব্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করে, তাকে খুচরা ব্যবসায়ী বলে। অর্থাৎ খুচরা ব্যবসায়ী অনেক সময় উৎপাদনকারীর পক্ষে সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করা সম্ভব হয় না। সেক্ষেত্রে উৎপাদনকারী প্রথমে পাইকারের কাছে পণ্য বিক্রি করে, পাইকার খুচরা ব্যবসায়ীর কাছে পণ্য বিক্রি করে এবং খুচরা ব্যবসায়ী চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করে। তাই একজন উৎপাদনকারীর কাছে খুচরা ব্যবসায়ী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ খুচরা ব্যবসায়ীর সাথে একজন ভোক্তার সরাসরি পণ্যদ্রব্য কেনা বেচা হয়, যার দরুন ক্রেতাদের পছন্দ, রুচি, পছন্দ, চাহিদা, ক্রেতারা কি ধরনের পণ্য চায় সেই সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু একজন উৎপাদনকারী খুচরা ব্যবসায়ীর কাছ থেকেই পেতে পারে। তাই একজন উৎপাদনকারীকে কাছে খুচরা ব্যবসায়ী খুবই গুরুত্বপূর্ণ এবং এরা সাধারণত নির্দিষ্ট এলাকার ভিত্তিক ও স্বল্প মূলধনে এ ধরনের ব্যবসা পরিচালনা করে থাকে। তো আমি আবারও বলছি যে যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যে উৎপাদনকারী বা অন্য যে কোনো উৎস থেকে পণ্যদ্রব্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রি করে, তাকে খুচরা ব্যবসায়ী বলে। এরপরে হচ্ছে খুচরা ব্যবসায়ের প্রকারভেদ। বিভিন্ন ধরনের ক্রেতা বাজারে বিদ্যমান, বাজারে প্রতিদিনই প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে, আর এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে অবশ্যই ক্রেতাদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করতে হবে। আর এই বিভিন্ন ধরনের ক্রেতাকে বিভিন্ন ধরনের সেবা প্রদানের লক্ষ্যেই খুচরা ব্যবসায়ীকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। প্রধানত খুচরা ব্যবসায়ীকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। তার প্রথমটি হচ্ছে যে সেবা ভিত্তিক খুচরা ব্যবসায়ী, তোমরা দেখতে পাচ্ছ পণ্য সারি ভিত্তিক খুচরা ব্যবসায়ী, সংগঠন ভিত্তিক খুচরা ব্যবসায়ী, দোকানবিহীন খুচরা ব্যবসায়ী এবং মূল্য ভিত্তিক খুচরা ব্যবসায়ী। এই পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এগুলোর মধ্যেও আবার অনেকগুলো বিভাগ রয়েছে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই আমি আলোচনা করছি সেবা ভিত্তিক খুচরা ব্যবসায়ী। এই সেবা ভিত্তিক খুচরা ব্যবসায়ীকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বসেবা খুচরা ব্যবসায়ী, একটা হচ্ছে সীমিত সেবা খুচরা ব্যবসায়ী এবং পূর্ণ সেবা দানকারী খুচরা ব্যবসায়ী। তো প্রথমে আলোচনা করছি স্বসেবা খুচরা ব্যবসায়ী। এটা এমন এক ধরনের খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান যেখানে ক্রেতারা নিজেদের পণ্য নিজেরাই পছন্দ করে এবং যাবতীয় কার্যগুলো নিজেরাই সম্পাদন করে। অর্থাৎ এখানে কোনো বিক্রয় কর্মী থাকে না, ক্রেতারা নিজেদের ঘুরে ঘুরে নিজেদের পছন্দ অনুযায়ী পণ্য সংগ্রহ করে এবং পণ্যের গায়ে পণ্যের বৈশিষ্ট্য, পণ্যের দাম, পণ্যের ইত্যাদি বিষয়গুলো, পণ্যের গুণাগুণ এই পণ্যের প্যাকেটেই উল্লেখ থাকে। এজন্য কোনো বিক্রয় কর্মীর প্রয়োজন হয় না এবং ক্রেতারা তাদের পছন্দ মতো পণ্য সংগ্রহ করে। এজন্য একে স্বসেবা খুচরা ব্যবসায়ী বলা হয়ে থাকে। এরপরে সাধারণত আমাদের দেশে বিভিন্ন যেমন আগোড়া, স্বপ্ন, এরা সাধারণত এই ধরনের স্বসেবা মূলক প্রতিষ্ঠান। এরপরে হচ্ছে সীমিত সেবা দানকারী প্রতিষ্ঠান। এই সীমিত সেবা দানকারী ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সাধারণত নির্দিষ্ট ক্ষেত্রে ক্রেতাদের সেবা দিয়ে থাকে। সাধারণত এ ধরনের প্রতিষ্ঠানগুলো যে ইলেকট্রনিক্স পণ্য বা শপিং পণ্যের ক্ষেত্রে কিন্তু এ ধরনের খুচরা ব্যবসায়ীগুলো দেখা যায়, যেমন এলজি ইলেকট্রনিক্স, যেমন এলজি, বাটা শো ইত্যাদি, এরা নির্দিষ্ট ক্ষেত্রে ক্রেতাদের সুবিধা দিয়ে থাকে বলে একে সীমিত সেবা দানকারী খুচরা ব্যবসায়ী বলা হয়। এরপরে হচ্ছে তোমার পূর্ণ সেবা সেবা দানকারী খুচরা ব্যবসায়ী। এরা ক্রেতাদেরকে সম্পূর্ণ সেবা দিয়ে থাকে, এদের দক্ষ বিক্রয় কর্মী নিয়োগ করে থাকে যাতে এরা সহজেই ক্রেতাদের পণ্য সম্পর্কে জানতে পারে এবং পণ্য ক্রয়ে সহযোগিতা করতে পারে। এ ধরনের প্রতিষ্ঠানকে সাধারণত পূর্ণ সেবা দানকারী খুচরা ব্যবসায়ী বলে থাকে। যেমন ওয়ালমার্ট,
এবং এরা অনেক ক্ষেত্রে হোম ডেলিভারি এরা অত্যন্ত ব্যয়বহুল খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়ে থাকে এবং এদের পরিচালনা ব্যয় বেশি কারণ এরা অনেক ক্ষেত্রে হোম ডেলিভারির ব্যবস্থা করে নিজস্ব পরিবহনের মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থা করে থাকে এজন্য একে পূর্ণ সেবা দানকারী খুচরা ব্যবসায়ী বলা হয় এরপরে হচ্ছে পণ্যসারি ভিত্তিক খুচরা ব্যবসায়ী পণ্যসারি ভিত্তিক খুচরা ব্যবসায়ীকে আমরা গুরুত্বের ভিত্তিতে সাতটা ভাগ আছে একটা হচ্ছে বিশিষ্ট পণ্যের দোকান বিভাগীয় পণ্যের দোকান সুপার মার্কেট সুবিধা বিপণনী সুপার স্টোর ক্যাটাগরি কিলার এবং হাইপার মার্কেট এই সাত ভাগে মোটামুটি ভাগ করা হয়েছে এখানে প্রথমে আলোচনা হচ্ছে বিশিষ্ট পণ্যের দোকান এরা পণ্যশ্রেণীর একটি বিশিষ্ট পণ্য নিয়ে বা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য নিয়ে সাধারণত এই ধরনের খুচরা দোকানগুলো গড়ে ওঠে অর্থাৎ এদের বিশিষ্ট পণ্যশ্রেণীর একটি নির্দিষ্ট বা বিশিষ্ট বৈশিষ্ট্যের পণ্য নিয়ে এরা কাজ করে থাকে এই ধরনের পণ্যকে বিশিষ্ট পণ্যের দোকান বলা হয়ে থাকে এরপরে হচ্ছে বিভাগীয় বিপণনী এটা একটি বৃহদায়তন খুচরা ব্যবসায়ী এরা বিভিন্ন বিভাগে একই দালানে অবস্থান করে একই মালিকানায় পরিচালিত হয়ে বিভিন্ন বিভাগের মাধ্যমে বা পণ্যকে বিভিন্ন বিভাগে ভাগ করে বিক্রি করা হয় বলে একে বিভাগীয় বিপণনই বলে অর্থাৎ এখানে এক এক বিভাগে এক একটা জিনিস থাকে যেমন যেখানে খাদ্যদ্রব্য বিভাগ থাকতে পারে যেখানে কুকারিজের বিভাগ আলাদা থাকতে পারে বা যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিভাগটা আলাদা থাকতে পারে অলংকারের বিভাগটা আলাদা থাকতে পারে এভাবে বিভিন্ন পণ্যকে বিভিন্ন বিভাগে ভাগ করে বিক্রয় করাকে বিভাগীয় বিপণনই বলে এরপর হচ্ছে সুপারমার্কেট সুপারমার্কেটও খুচরা ব্যবসা একটি বৃহদায়তন খুচরা ব্যবসা এখানে সাধারণত এটি নির্দিষ্ট এখানে অনেকগুলো পণ্য সারির বিভিন্ন রকম পণ্য নিয়ে সাধারণত সুপারস্টার গুলো তাদের পণ্য বিক্রি করে থাকে আমাদের দেশে সুপারস্টার যেমন স্বপ্ন আগরা এটা মোটামুটি সুপারস্টারের একটি উদাহরণ এরপরে হচ্ছে সুবিধা বিপণনী সুবিধা বিপণনী গুলো সাধারণত এলাকা ভিত্তিক আবাসিক এলাকায় সাধারণত গড়ে ওঠে বিভিন্ন ধরনের পণ্য সম্ভার নিয়ে এরা পণ্য বিক্রি করে থাকে বলে কি সুবিধা পণ্য বলে আমরা যেমন বিভিন্ন এলাকাগুলোতে যে সকল দোকানগুলো দেখি এটা সুবিধা পণ্যের উদাহরণ এখানে বিভিন্ন ধরনের পণ্য থাকে ক্রেতাদের তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে এরপরে হচ্ছে সুপার স্টোর আমাদের দেশে সুপার স্টোর তেমন নেই বললেই চলে তবে স্বপ্ন আগরা কিছুটা সুপার স্টোরের মতো বলা যেতে পারে সুপার স্টোর গুলোতে বিভিন্ন ধরনের এরাও বিভিন্ন ধরনের পণ্য সম্ভার নিয়ে সাধারণত পণ্য বিক্রি করে থাকে এরপরে হচ্ছে ক্যাটাগরি কিলার এটা একেবারেই নতুন একটা আমাদের জন্য নতুন আমাদের দেশে ক্যাটাগরি কিলার নামক কোনো খুচরা ব্যবসায়ী নেয়নি এরা সাধারণত ক্রেতাদের পছন্দ চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের পণ্য নিয়ে পণ্য সম্ভার নিয়ে পণ্য বিক্রি করে থাকে আর হাইপার মার্কেট আমাদের দেশে যমুনা ফিউচার পার্কে প্রথম দেশে প্রথম হাইপার মার্কেট হয়েছে এটা বিশাল আকৃতির একটি মার্কেট এখানে বিভাগীয় বিপণনের মতো প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা করে বৃহদায়ক আকারে বিপুল পণ্য সম্ভার নিয়ে এ ধরনের মার্কেট গড়ে ওঠে এই জন্য একে হাইপার মার্কেট বলে তো প্রিয় শিক্ষার্থীরা এটা ছিল পণ্যসারি ভিত্তিক খুচরা ব্যবসায়ী সাতটা হয়েছে আমি আবারও বলছি একটা হচ্ছে বিশিষ্ট পণ্য বিভাগীয় বিপণনী সুপার মার্কেট সুবিধা পণ্য সুপার স্টোর ক্যাটাগরি কিলার এবং হাইপার মার্কেট এরপরে হচ্ছে সংগঠন ভিত্তিক খুচরা ব্যবসায়ী সংগঠন ভিত্তিক খুচরা ব্যবসায়ীর মধ্যে প্রথমেই আছে চেইন স্টোর এরপর ফ্রাঞ্চাইজার এরপর বহুশাখা বিপণনী এবং সমবায় খুচরা ব্যবসায়ী চেইন স্টোর একই মালিকানার অধীনে বিভিন্ন এক দুই বা ততাধিক যদি বিক্রয় শাখার মাধ্যমে পণ্য বিক্রি করা হয় তখন তাকে চেইন স্টোর বলে অর্থাৎ এখানে চেইন স্টোর বলে একটি মানে যেমন স্বপ্ন ঢাকার বিভিন্ন এলাকায় তার চেইনের মাধ্যমে বিভিন্ন এলাকায় স্থাপন করেছে এবং একই মালিকানার অধীনে এসব স্টোরগুলো পরিচালিত হয়ে থাকে এজন্য একে চেইন স্টোর বলা হয় ফ্র্যাঞ্চাইজার ফ্র্যাঞ্চাইজার হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে একজন খুচরা ব্যবসায়ী একটা কোনো বিখ্যাত প্রতিষ্ঠান নাম ব্যবহার এবং সেই পণ্যের উৎপাদন এবং বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয় তাকে ফ্র্যাঞ্চাইজার বলে অর্থাৎ মানে একটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করবে এবং তার পণ্য বিক্রি করবে এ ধরনের চুক্তিকে সাধারণত ফ্র্যাঞ্চাইজার চুক্তিবদ্ধ হয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করলে তাকে ফ্র্যাঞ্চাইজার খুচরা ব্যবসায়ী বলে থাকে এরপর হচ্ছে বহুশাখা
বিপণনী অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশের বিভিন্ন অঞ্চলে তার বিক্রয় শাখার মাধ্যমে তার পণ্য বিক্রি করলে তাকে বহু শাখা খুচরা ব্যবসায়ী বলে। সাধারণত বৃহৎ আয়তন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন অঞ্চলে পণ্য বিক্রির জন্য বিভিন্ন অঞ্চলে শাখা স্থাপন করে এবং পণ্য বিক্রি করে থাকে। এরপরে হচ্ছে সমবায় খুচরা ব্যবসায়ী। সমবায় খুচরা ব্যবসায়ী বলতে সাধারণত নির্দিষ্ট শ্রেণীর ব্যবসায়ীরা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে একত্রিত হয়ে যখন পণ্য বিক্রি করে তখন তাকে সমবায় খুচরা ব্যবসায়ী বলে থাকে। অর্থাৎ সমবায়ের ভিত্তিতে একত্রিত হয়ে এরা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে। তো এই ছিল শিক্ষার্থীরা সংগঠন ভিত্তিক খুচরা ব্যবসায়ী, যেমন চেইন স্টোর, আবারও বলছি চেইন স্টোর, ফ্রাঞ্চাইজার, বহুশাখা বিপণনী এবং সমবায় খুচরা ব্যবসায়ী। এরপরে দোকানবিহীন খুচরা ব্যবসায়ী। দোকানবিহীন খুচরা ব্যবসায়ীর মধ্যে রয়েছে সরাসরি বিক্রয়। এখানে সাধারণত ক্রেতাদের ঘরে ঘরে গিয়ে বা আমরা যেটা বলি ডোর টু ডোর বা ঘরে ঘরে যে বিক্রয় কর্মীর সাহায্যে সরাসরি যখন পণ্য বিক্রি করা হয় তখন তাকে সরাসরি বিক্রয় বলে। এখানে বিক্রয় কর্মীরা ক্রেতাদের বাসায় গিয়ে পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে এবং পণ্য ক্রয়ের জন্য তাদের পরিচিত করে। এ ধরনের বিক্রয়কে সাধারণত সরাসরি বিক্রয় বলে। আরেকটা হচ্ছে টেলিমার্কেটিং। আধুনিক যুগে টেলিমার্কেটিং, এখন করোনাকালীন সময়ে টেলিমার্কেটিং এবং ই মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই টেলিমার্কেটিং হচ্ছে টেলিফোনের মাধ্যমে যখন কোনো পণ্যদ্রব্য কেনাবেচা করা হয় তখন তাকে টেলিমার্কেটিং বলে। এখানে ক্রেতারা পণ্যের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে টেলিফোনের মাধ্যমে যখন অর্ডার করে তখন তাকে টেলিমার্কেটিং বলে। এরপর হচ্ছে ক্যাটালগ মার্কেটিং। ক্যাটালগ মার্কেটিংটাও এখন খুব চলছে, কারণ এখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্যাটালগ বিভিন্ন পণ্যের ক্যাটালগ প্রদান করে থাকে এবং এই সেই ক্যাটালগগুলো দেখে ক্রেতাদের তার পছন্দ অনুযায়ী ক্রেতারা যে পণ্যটি কিনতে চায় সেগুলো টেলিফোনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে উৎপাদনকারীকে বা ব্যবসায়ীকে তথ্য জানায় এবং ব্যবসায়ী সেভাবে তার পণ্যসমূহ ক্রেতার কাছে বিক্রি করে থাকে। এ ধরনের পণ্যকে ব্যবসায়ীকে সাধারণত ক্যাটালগ মার্কেটিং বলে থাকে। তাহলে দোকানবিহীন খুচরা, দোকানবিহীন মানে যেখানে দোকানই থাকে না সাধারণত সেই ধরনের ব্যবসায়ীকে দোকানবিহীন খুচরা ব্যবসায়ী বলে। এরা সাধারণত সরাসরি বিক্রয় বা টেলিফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে বা ক্যাটালগের মাধ্যমে পণ্য বিক্রি করে থাকে। এবং সর্বশেষ হচ্ছে মূল্যভিত্তিক খুচরা ব্যবসায়ী। এই মূল্যভিত্তিক যদি খুচরা ব্যবসায়ীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিসকাউন্ট খুচরা ব্যবসায়ী, একটা হচ্ছে মূল্য ছাড়ের খুচরা ব্যবসায়ী। ডিসকাউন্ট কথাটি জেনে বুঝতে পারছো যে ধরনের খুচরা ব্যবসায়ী ডিসকাউন্টে পণ্যদ্রব্য বিক্রি করে থাকে, ক্রেতাদের কাছে পণ্যদ্রব্য তাকে ডিসকাউন্টে বলে। সাধারণত অনেক সময় যে স্টক খালি করার জন্য আমরা ডিসকাউন্টে পণ্য বিক্রি করে থাকি বা একটা মৌসুম শেষ হয়ে যাচ্ছে তখন ওই স্টকটা খালি করার জন্য ডিসকাউন্টে পণ্য বিক্রি করে থাকে। এটা ক্রেতারাও লাভবান হয় এবং দোকানও যারা ব্যবসা করে তারাও লাভবান হয়, কারণ অনেক ক্ষেত্রে হয় যে শীত চলে যাচ্ছে তো তখন কম্বল গুলো অনেক স্টোরে জমা হয়ে আছে, তখন এই অল্প দামে বা ডিসকাউন্টের মাধ্যমে যদি কম্বল গুলো বিক্রি হয় তার স্টোরও খালি হয়ে গেল এবং ক্রেতারাও অনেক স্বল্প মূল্যে বা ডিসকাউন্টে পণ্যদ্রব্য ক্রয় করতে পারে। এ ধরনের ব্যবসায়ীকে সাধারণত ডিসকাউন্ট ব্যবসায়ী বলে। আর হচ্ছে মূল্য ছাড়। মূল্য ছাড় অনেক সময় উৎপাদনকারীর কাছ থেকে কিছু কিছু ব্যবসায়ীরা কম মূল্যে পণ্যদ্রব্য সংগ্রহ করে এবং বাজারে খুচরা বিক্রেতা যে ধরনের মূল্যে পণ্য বিক্রি করে তার থেকেও কম মূল্যে পণ্য বিক্রি করে ক্রেতাদের আকর্ষণ করার জন্য তাকে বলা হয় মূল্য ছাড় খুচরা ব্যবসায়ী। এরা সাধারণত সাধারণ খুচরা ব্যবসায়ীর থেকেও কম মূল্যে পণ্য বিক্রি করে থাকে। অনেক সময় বিভিন্ন ভ্যানে বা বিভিন্ন জায়গায় দেখা যায় স্বল্প মূল্যে শীতকালীন পোশাক বা গেঞ্জি বা বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য নিয়ে দাঁড়িয়ে থাকে। এ ধরনের জনকে মূল্য ছাড় বা মূল্য ছাড় খুচরা ব্যবসায়ী বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুচরা ব্যবসায়ীর প্রকারভেদটা একটু বড় কিন্তু বুঝতে পেরেছ এবং বইতে আরো সুন্দর করে আরো বিস্তারিতভাবে তোমরা যদি পড়ো তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ের শেষ ক্লাস, যে আমরা দুটো সম্বন্ধে জানলাম, একটা হচ্ছে পাইকারি ব্যবসায়ী এবং তার প্রকারভেদ এবং খুচরা ব্যবসায়ীর প্রকারভেদ, এবং এই খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ীর প্রকারভেদগুলোর মধ্যে যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে পড়বে, তাহলে আশা করি তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তো এই পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।